হারগিলা দ্য গ্রেটার অ্যাডজুটেন্ট স্টক। হারগিলা একটা বিপন্ন পক্ষী। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারর টপ 20 এন্ডেঞ্জার্ড স্পিসিজর অন্যতম হারগিলা। ইন্টারেস্টিংলি এ হারগিলার প্রধান বসতি আমার কামরূপ জেলার দদরা পচরিয়া অঞ্চল। কিন্তু হারগিলা এটা সময় আছিল ক্রমাৎ বিলুপ্তির পথত গৈ আছিল। ঠিক সেই সময়তে পূর্ণিমা দেবী বর্মন নামৰ ৰিচাৰ্চ স্কলাৰ এগৰাকী তেওঁ সেই অঞ্চলত হারগিলার সংরক্ষণের কারণে কাম কৰিবলৈ ললে। আৰু তেওঁ এই প্রচেষ্টাত জড়িত করলে সেই গোটেই অঞ্চলের মহিলাখিনিক, সেই অঞ্চলের গোটেই গাঁওকেইখনের মহিলাখিনিক লগ লাগি পূর্ণিমা দেবী বর্মনে গঠন করলে হারগিলা আর্মি। আনকি পূর্ণিমা দেবী বর্মনক সেই অঞ্চলের রাইজে হারগিলা বাইদেউ বুলি মতা হল। 2010 চনৰ পৰা মই ব্যক্তিগতভাৱে আৰু কামৰূপ জিলা আৰক্ষী আমি সকলো এই হারগিলার কনজারভেশন যেটা এফোর্ট তার লগত জড়িত হয়ে আছো। গতিকে বহু বছর ধরে কেবা বছর ধরে এই প্রচেষ্টার যাক ফুটেজ মই সংগ্রহ করে আসিল আর তারপর আমি যাক কাম হয়েছিল তার গোটেবিল কাম আমি খুব সুন্দরক তার ডকুমেন্টেশন করে গেছিল। আর এই গোটে ডকুমেন্টেশনখিন লৈ এই যে এই গাঁওকেইখনৰ এই মহিলাখিনিয়ে লগ লাগি পূর্ণিমা দেবী বর্মনের নেতৃত্বত পৃথিবীক কেনেকৈ এটা বিলুপ্ত প্রায় চৰাই সংরক্ষণ করব পাৰি বচাব পাৰি তাক দেখুৱালে, যাৰ কাৰণে পূর্ণিমা দেবী বর্মনে আনকি গ্রীন অস্কাৰ এৱার্ডো পাইছে। এয়া আমাৰ কাৰণে গৌৰৱৰ বিষয়। এয়া আসলতে আমাৰ মহিলাসকলৰ প্ৰতি, আমাৰ গাঁৱৰ মহিলাসকলৰ প্ৰতি এটা ডাঙৰ সন্মান আৰু স্বীকৃতি। সেই কারণে তেওঁলোকৰ এই যি মহৎ প্রচেষ্টা আছিলে এই প্রচেষ্টাক ডকুমেন্টেশন করে মই এই যিখন ডকুমেন্ট্রি হারগিলা দ্য গ্রেটার অ্যাডজুটেন্ট স্টক নির্মাণ করেছিল আর রাইজর আগত দাঙি ধরবলে যত্ন করেছিল। আর এই যে আজি এই স্পেশাল জুরি মেনশন লাভ করলে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডজত হারগিলায়, মই ভাবো এয়া আমার এই অসমৰ গাঁও অঞ্চলৰ এই মহিলাখিনি পূর্ণিমা দেবী বর্মনের নেতৃত্বত থাকা হারগিলা আর্মির প্রতি এয়া আমার সরকারের, আমার রাষ্ট্রের, আমার দেশের স্বীকৃতি। আমি অতি আনন্দিত আর এই আনন্দ আমি সকলের লগত সমানে ভগাই লব খুঁজিছো। এয়া আসলতে এই অ্যাওয়ার্ডটা সেইকাৰণে আমি মই আসলতে ডেডিকেট করব লাগে আর মই কৰিছো এই হারগিলা আর্মির প্রতি পূর্ণিমা দেবী বর্মনের নেতৃত্ব থাকা সকল মহিলার প্রতি। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।